বাস কাকে বলে জানেন, একদিন আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাই আর ঘুরতে ঘুরতে একটু রাত হয়ে যায়, তারপর বাসা আসতে একটু দেরি হয়। তারপর বাসা আসার পর মা তো চিল্লা চিল্লি করতে লাগলো, বাবা বলতেছে দেখো দেখো তোমার ছেলে দেশ স্বাধীন করে ফিরেছে, কয়টা খেতে দাও। তারপর মা খেতে দিল, খেতে দেওয়ার পর ভিলেনের স্টাইলে বলতেছে সত্যি করে বল কোথায় গিয়েছিলে। আমি বললাম কেন ফ্যান্ডের বাসায়। তখন আমার মাও তো এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না, তখন একে একে 12টা ফ্যান্ডের কাছে কল দিতে লাগলো। প্রথম 5 জন, হ্যাঁ আন্টি আমাদের এখানেই ছিল, এইমাত্র বেরিয়ে গেছে। পরের 3 জন, আন্টি এখনও তো আমাদের এখানেই আছে। পরের 2 জন, আন্টি আমার কাছে আসছে কিন্তু এখন ওয়াশরুমে গেল। পরের জন তো পাক নামি করে আমার ভয়েস নকল করে বলতেছে আম্মু কোনো সমস্যা, আমি তো এখানে পড়তেছি, একটু পরেই চলে আসবো, টেনশন করো না, সবুজের সাথে আসি। সেদিন থেকে আমি আমার বাম কানে কম শুনি, আর আমার সেই বন্ধুগুলো আমার বাড়িতে কোনোদিন আসতে পারেনি।